শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠল। ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, তার দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের জন্য সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপ করে এবং তারা পরীক্ষাও দিয়েছেন, কিন্তু ফল প্রকাশ না হওয়ায় তারা তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় বসতে পারছে না। অবিলম্বে ফল প্রকাশ করার দাবি জানিয়ে আন্দোলনে নামেন। সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাওয়া হয়নি, সেই জন্য আমরা ফর্ম ফিল আপ করেছি, এক্সামের ফর্ম ফিল আপ করেছি, ভর্তির করেছি, কিন্তু তারপরেও আমাদের হয়নি। এবার কলেজ থেকে আমরা বলেছি প্রিন্সিপালকে, প্রিন্সিপাল বলছে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাওনি বলে। এটা শুধু আমাদের কলেজেই হয়েছে, অন্যান্য কোনো কলেজে হয়নি যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে হবে। তো আমাদের এই কলেজে এইটা সমস্যা হয়েছে। এবার আমরা অনেকজন আছি, প্রায় 200-250 জনের মতো, এখানে তারা সবাই নেই, তো কেউই করেনি। এখন প্রিন্সিপাল বলছে তোমরা করো নি, তোমাদের দোষ, আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদেরকে এর জন্য ছেলে এনে ভয় দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমরা এখন ইউনিভার্সিটিতে এক সপ্তাহ ধরে ঘুরছি, এক মাসও হয়ে গেল, একবার এখানে একবার ওখানে। প্রিন্সিপাল বলছে তোমরা ইউনিভার্সিটিতে যাও, ইউনিভার্সিটি বলছে প্রিন্সিপালের কাছে যাও। আমাদের সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না, তাই আজকে আমরা বাধ্য হয়ে এটা করতে বাধ্য হচ্ছি। সোমবারে আমাদের পরীক্ষা, যদি তার আগে সমস্যার সমাধান না হয় আমাদের তাতে কিছু করার নেই, আমাদের পুরো এক বছর নষ্ট। অনেক কলেজ আছে এখানে, রাজ কলেজ আছে, মেমারি কলেজ আছে, কতজন আছে এখানে? আমরা আপাতত আছি 40-50 জনের মতো, কিন্তু আরও আছে, তারা বললো আসছেন, সবাই একসাথে জড়ো হবে, দিয়ে যেন আজকে আমাদের সমস্যা সমাধান হয়ে যায়, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা হচ্ছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। আমরা সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ করেছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম ছিল, তো সেক্ষেত্রে আমাদের 2,500 টাকা মতন নেওয়া হয়েছিল। তারপরে আমাদের 2-3 মাস পরে নোটিশ আসছে যে আমাদের এক্সাম হবে, তো আমরা তার জন্য এক্সামের জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার পরে আমরা রিসিভ কপিও পাই, আমরা পরীক্ষাতেও বসি, কিন্তু আমরা যখন রেজাল্টটা আসে তখন আমরা রেজাল্টটা পাই না। তো তার জন্য আমরা ইউনিভার্সিটি যাই, কলেজ যাই, একবার কলেজ বলে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি বলে কলেজ, এরকমভাবে চলতে আছে। এবার আমাদেরকে বলছে যে আমরা থার্ড সেমিস্টারেরও পরীক্ষা দিতে পারবো না, থার্ড বা ফিফথ সেমিস্টারের আমরা পরীক্ষা দিতে পারবো না, যদি না আমাদের সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আসে, যদি না আমাদের সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের রেজাল্ট মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়, তো না হলে কিন্তু আমরা পাবো না, মানে থার্ড এবং ফিফথ সেমিস্টারে আমরা বসতে পারবো না। তো আমরা যদি থার্ড এবং ফিফথ সেমিস্টারে না বসতে পারি, আমাদের সেকেন্ড সেমিস্টার আবার পরের বছর আবার দিতে হবে, তো এতে আমাদের এক বছর নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমাদের এতগুলো স্টুডেন্টের যদি একটা বছর নষ্ট হয়ে যায়, তাহলে আমরা সেটা কিভাবে মানে মেনে নিতে পারবো? তার জন্য আমরা এতটা ঘোরাঘুরি করছি, আমরা পড়াশোনা করতে চাই বলেই আজকে এখানে এতটা ঘোরাঘুরি করছি, যাতে আমাদের একটা বছর নষ্ট না হয়। এখানে আমরা সবাইকেই জানিয়েছি, যেমন আমাদের প্রিন্সিপালকে জানিয়েছি, প্রিন্সিপাল জানানোর পরে প্রিন্সিপাল একজনের নাম্বার দিয়েছে, সে হচ্ছে ছাত্র সংসদের, তৃণমূল ছাত্র সংসদের নেতা, ঠিক আছে, তার নাম্বার দিয়েছে, তাকে জানিয়েছি। এছাড়া আমরা কলেজের স্টাফ যারা ফর্ম ফিল আপ করেছিল আমাদের, তাদেরকেও জানিয়েছি, আমরা ভিসিকে জানিয়েছি, এছাড়া আমাদের যে এক্সাম কন্ট্রোলার আছে আমাদের ইউনিভার্সিটিতে, তাকেও জানানো হয়েছে, সবাইকেই আমরা জানিয়েছি, কোনো রেসপন্সই আসেনি। বাধ্য হয়ে আজকে আমরা এখানে আন্দোলন করতে বসেছি, কারণ আমাদের সোমবার থেকে পরীক্ষা, আর পরীক্ষায় আমরা বসতে না পারলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। আমাদের এরকম আছে অনেকজনই, আমরা এখানে 50 জনের মতন আছি, আর এছাড়াও আরো 150-200 জন আছে, ঠিক আছে, বিভিন্ন কলেজে এরকম সমস্যা হয়েছে। এবার আমরা চাই যে লকডাউন পরিস্থিতিতে এরকম জিনিসটা হয়ে গেছে, অনলাইনে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমাদের রেজাল্টটা যেন দিয়ে দেয়, আর আমাদের যেন একটা বছর নষ্ট না। কোন কোন কলেজ আছে এখানে? রাজ কলেজ আছে, মেমারি কলেজ আর জামালপুর কলেজ আছে। তাদের অভিযোগ, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে কোনো সহযোগিতা করছে না। এবার সবারই তো ফোন নাই আমাদের কলেজে, এবার সবারই তো সমস্যা আছে, ফোন থাকলেও কোভিডের কারণে সবাই রিচার্জ করতে পারেনি, এরকম সমস্যা হয়েছে।
কলেজ যারা অস্থায়ী কর্মীরা আছে তারা প্রত্যেকটা ছেলেদেরকে এটা করিয়েছে যারা সংসদে থাকে, কিন্তু সংসদের বাইরে যারা আমরা সাধারণ ছেলেরা থাকি তাদেরকে কিন্তু এটা জানানো হয়নি। এখানে আমরা যতজন আছি কেউ কিন্তু কোনো মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাহলে আমি এটাই বলতে চাই যে যখন প্রিন্সিপালের কাছে গেলাম তখন প্রিন্সিপাল কিছু করতে পারবো না বললো, দিয়ে আমাদেরকে একটা নম্বর দিল তৃণমূল ছাত্র পরিষদের নেতার। তাহলে আমরা বলতে চাই আমরা রাজনীতি যদি না করি তাহলে আমাদেরকে কি ওই বিষয়ে ঢুকানো হচ্ছে, মানে আমাদেরকে করাতেই হবে রাজনীতি এরকম একটা বিষয়? কোন কলেজ? আমাদের বর্ধমান রাজ কলেজ, আরও অন্যান্য কলেজ আছে, প্রত্যেকটা কলেজের এরকম কিছু কিছু সমস্যা আছে, কিন্তু বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল লাস্টে আমাদেরকে বলছে তোমরা পড়াশোনা করার যোগ্য নয়, তোমরা চায়ের দোকান খুলে বসো কলেজের বাইরে। একটা প্রিন্সিপাল হয়ে এরকম কথা বলতে পারে? কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের পরীক্ষায় পাস করি বা না করি আমাদের রেজাল্টটা যেন পাই আমরা। রেজাল্টটা পেলে আমরা পরের সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবো। এবার রেজাল্টটা যদি না দিচ্ছে বলছে আমাদের পরের সেমিস্টার, যেরকম আমাদের ফিফথ সেমিস্টার আছে এবং থার্ড সেমিস্টার আছে, কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এতে আমাদের 1 থেকে 1.5 বছর লস যাচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হবে? আমাদের সময়েরও দাম আছে, আমাদের পড়াশোনা এতটা যদি পেছিয়ে যায় আমরা এরপরে কী করবো? পরীক্ষা বসতে না দেওয়া পরবর্তীতে কী করবো? পরবর্তী সময়ে এর থেকে বড় কোনো আন্দোলনের ব্যবস্থা করবো আমরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।